আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতের মুসলমানদের নিয়ে জাতিসংঘে যা বললেন পাক প্রধানমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে পরকে প্রেমিকের সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী। ইসরায়েলের যে সিদ্ধান্তে হতবাক জেলেনস্কি। তাইওয়ানকে যে বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে দুই মেজর সহ ৬ সেনা নিহত, যে কারণে ইহুদিদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান। ইতালির নতুন সরকার ইউক্রেন আর রাশিয়ার পক্ষে যাবে। কেন চাল ডালের সঙ্গে মদ বিক্রি অনুমতি চেয়েছে ডিলাররা। দিনে ২৪ ঘন্টায় সূর্য দেখবেন যে দেশে। পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার যে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। যে দেশে দুটি বিয়ে না করলে শাস্তি যাব জীবন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ভিসা ছাড়াই যে ৫০ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় শুক্রবার বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ আশরিফ। বক্তব্যে তিনি তার দেশের বন্যা থেকে শুরু করে ভারত, ইসরায়েল, ফিলিস্তিন, ইসলামফোবিয়া ও কাশ্মীর নিয়ে আলোচনা করেন। শেখ আশরিফ বলেন, ভারতে ২০ কোটি মুসলমানের বিরুদ্ধে সরকারি পৃষ্ঠপোষকতায় নিপীড়ন চালানো হচ্ছে, যা ইসলামফোবিয়ার সবচেয়ে নিকৃষ্ট রূপ। মুসলিমরা বৈষম্যমূলক আইন ও নীতি, হিজাব নিষিদ্ধ, মসজিদে হামলার শিকার হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, এটি রক্ষণশীলতা, দারিদ্র, বঞ্চনা, অবিচার এবং অজ্ঞতা এবং স্বার্থান্বেষা স্বার্থের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগেও যা বলেছেন সে একই কথা আরও একবার বললেন শেখ আশরিফ। শেখ আশরিফ বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার। গত দুই দশকে আমরা সন্ত্রাসী হামলার কারণে ৮০,০০০ মানুষের জীবন ও ১৫০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ আশরিফ তার আধ ঘন্টার ভাষণে শান্তি ও কাশ্মীর সমস্যার সমাধানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান ভারত সহ সব প্রতিবেশীর সঙ্গে শান্তি চায়। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করছে কাশ্মীর সমস্যার সমাধানের উপর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধের মূলে রয়েছে কাশ্মীরের জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার না দেয়া। ভারত ক্রমাগত কাশ্মীরিদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযান চালিয়ে যাচ্ছে, যা ক্রমাগত ত্বরান্বিত হচ্ছে। তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কারাভোগ, হেফাজতের নির্যাতন ও মৃত্যু, নির্বিচারে বল প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে কাশ্মীরি যুবকদের প্যালেট গান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং পুরো সম্প্রদায়কে গণশাস্তি দেওয়া সহ বিভিন্নভাবে কাশ্মীরিদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। শেখ আশরিফ অভিযোগ করেন, অবৈধ জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত করছে। তিনি বলেন, পাকিস্তানের জনগণ সবসময় আমাদের কাশ্মীরি ভাই বোনদের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় আত্মনিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত তারা পাশে থাকবে। প্রিয় ভালোবাসা দর্শক, ভারতের মোদি সরকার কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত স্থান কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে পরকের প্রেমিকের সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী। প্রেমের সম্পর্কে বিয়েতে রূপ নেয়, সুখে সংসার করছিলেন স্বামী স্ত্রী, কিন্তু ইউটিউবে তারকা হয়ে ওঠা স্বামীর চালচলনে একসময় পরিবর্তন হতে শুরু করে আর তাতেই খটকা লাগে স্ত্রীর। পরবর্তীতে ওই নারী জানতে পারেন তার স্বামী অন্য এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন। এরপর একসময় স্বামীর সেই প্রেমিকা বাড়িতে হাজির হন। এই তরুণী স্ত্রীর সামনে তার স্বামীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। বরং নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর সঙ্গে তার প্রেমিকার বিয়ে দিলেন। এরপর থেকে ওই তিনজন এক ছাদের নিচেই থাকছেন। এদিকে আরেকটি হট নিউজ আছে, ইসরায়েলের যে সিদ্ধান্তে হতবাক জেলেনস্কি। চলতি বছরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রোববার পর্যন্ত টানা ২১৪ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমা দেশ ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করে আসছে। তবে ইসরায়েল নিয়ে হতাশার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান, রুশ বাহিনীকে পাল্টা আক্রমণ চালাতে ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র বিরোধী সিস্টেম দিতে ব্যর্থ হয়েছে তাতে হতবাক তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কাছ থেকে অস্ত্র চেয়ে আসছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, গাজা থেকে ফিলিস্তিন যোদ্ধাদের ছোড়া রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম ব্যবহার করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তাইওয়ানকে যে বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
নতুন অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল চীন। দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অত্যন্ত ভুল ও বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রকে আরও বলেছে, তাইওয়ান ইস্যু সমাধানে বেইজিং যে কোনো পদ্ধতি ব্যবহার করুক না কেন, এতে ওয়াশিংটনে মাথা ঘামানোর কোনো অধিকার নেই। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের 90 মিনিটের আলোচনা হয়েছে। মার্কিন এক কর্মকর্তা রিপোর্টারদের এই কথা বলেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের 2 মেজর সহ 6 সেনা নিহত। পাকিস্তানের বেলুচিস্তানের হরনাই এলাকায় খোঁজতের কাজে ফ্লাইং মিশন চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী মিডিয়ার সঙ্গে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডন। ISPR জানায়, রোববার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মেজর খুরম শাহজাদ, মেজর মোহাম্মদ মুনিব আফজাল, সুবেদার আব্দুল ওয়াহিদ, সিপাহী মোহাম্মদ ইমরান, নায়েক জলিল ও সিপাহী শোয়েব। পাকিস্তান সেনাবাহিনী এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফিরাত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ইসলামাবাদে তুর্কি দূতাবাস এই ঘটনায় শোক জানিয়ে বলেছেন, দুর্ঘটনায় শহীদ হওয়া সৈন্যদের প্রতি আল্লাহর রহমত কামনা করি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইহুদিদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান। ইহুদিদের নববর্ষ রোশ হাসানাব উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। নতুন বছরের সাম্প্রদায়িকটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ইহুদি নাগরিকদের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছর 25 থেকে 27 সেপ্টেম্বর রোশ হাসানা পালন করা হচ্ছে। গতকাল রোববার এক শুভেচ্ছা বার্তায় এরদোয়ান বলেন, আমরা তুরস্কের সব জাতি মিলেমিশে বসবাস করি, এটা আমাদের শক্তি। সব ধর্মের বিশ্বাসকে আমরা শ্রদ্ধা মূল্যায়ন করি, এটাই তুরস্কের প্রধান বৈশিষ্ট্য ও ঐশ্বর্য। রোশ আসানায় আমরা আর সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। তুরস্ক সহ সারা বিশ্বের ইহুদিদের হিব্রু নববর্ষের শুভেচ্ছা জানাই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইতালির নতুন সরকার ইউক্রেন না রাশিয়ার পক্ষে যাবে। ডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালির প্রধান জর্জিয়া মেলনি ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে জানা গেছে, তবে তার দল নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পাবে না। জর্জিয়া মেলনি এই কারণে জোট বেঁধেছেন সাবেক উপপ্রধানমন্ত্রী মাতেও সালভিনির দল লিগ এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লেসকুনির দল ফোর্জা ইতালির পার্টির সঙ্গে। এ জোট ইতালির ক্ষমতা আসার বিষয়টি ইউক্রেন যুদ্ধে কতটা প্রভাব ফেলবে, এমনকি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে কতটা সহায়তা করবেন তারা। গণমাধ্যম CNN জানিয়েছে, ইতালির ভাবি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জনসমক্ষে বারবার বলেছেন তিনি ইউক্রেনকে সহায়তা করে যাবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন চাল ডালের সঙ্গে মদ বিক্রির অনুমতি চেয়েছে ডিলাররা। চাল ডালের সঙ্গে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন রেশন ডিলারদের সংগঠন। গত 20 সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের প্রধান সচিব সুধাংশু পাণ্ডেকে। চিঠিটি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাদের দাবি, যাতে যুক্তি দিয়ে বিবেচনা করা হয় সে কারণে সংগঠনদের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থসচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রী এবং সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের। রেশন ডিলারদের দাবি, দেশের রেশন দোকানগুলোকে বাঁচাতে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র সরকারকে, সঙ্গে এগিয়ে আসতে হবে রাজ্য সরকারগুলোকেই। তাই তারা রেশন দোকান থেকে লাইসেন্সপ্রাপ্ত মদ বিক্রির আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দিনে 24 ঘন্টা সূর্য দেখবেন যে দেশে। বিজ্ঞান বলে সূর্যের চারদিকে ঘুরে পৃথিবী, যে কারণে 24 ঘন্টার একটা পূর্ণাঙ্গ দিনের 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। এরকম মহাজাগতিক কর্মকাণ্ডে আমরা অনেকটাই স্বস্তি পাই, তবে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে কোনো রকমের বিরতি ছাড়াই 24 ঘন্টা সূর্যের আলো অনুভব করা যায়। সূর্য যদি কখনোই অস্ত না যায় তাহলে সেই বিষয়টিকে অভিহিত করা হয় দ্য মিডনাইট সান নামে। এই প্রাকৃতিক ঘটনাটি উত্তর মেরু ও আন্টার্কটিক বৃত্তের দক্ষিণে স্থানীয় গ্রীষ্মের মাসগুলোতে ঘটে। পোলার নাইট নামে বিপরীত ঘটনাটি ঘটে যখন সূর্য শীতকালে দিগন্তের নিচে থেকে যায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার যে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার ফল ভয়াবহ হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গণভোটে ইউক্রেনে কোনো অংশে মস্কোর সাথে যোগ দিলে তাদের পরিপূর্ণ সুরক্ষা দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন ঘোষণার পর এই হুঁশিয়ারি আসলো। রোববার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান এ কথা বলেন। তিনি জানান, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার যথোপযুক্ত জবাব দেবে।
যার জন্য মস্কোর পরিণাম হবে ভয়াবহ। সুলিভান বলেন, যদি রাশিয়া সীমা অতিক্রম করে তবে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে, যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে তার জবাব দেবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তামাশা নয়, প্রয়োজনে তিনি ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যে দেশে দুটি বিয়ে না করলে শাস্তি যাবজ্জীবন। প্রত্যেক সক্ষম পুরুষকে অন্তত দুটো বিয়ে করতেই হবে, নির্দেশ অমান্য করলে মিলবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমনকি কোনো স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তারও। এমনই নির্দেশ জারি করেছে ইরিত্রিয়া সরকার। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সরকারের আদেশে লেখা আছে, বহুগামিতা নিয়ে ঈশ্বরের আইন মেনে এবং দেশে পুরুষ কমে যাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ইরিত্রিয়া সরকারের ধর্ম সংক্রান্ত দপ্তর ও সিদ্ধান্তগুলো নিয়েছে। প্রথমত, প্রত্যেক পুরুষ অন্তত দুজন মহিলাকে বিয়ে করবেন এবং যে পুরুষ তা করতে অস্বীকার করবেন তাকে কঠোর পরিশ্রম সহ যাবজ্জীবন কারাবাস করতে হবে। যে মহিলা তার স্বামীকে আবার বিয়ে করতে বাধা দেবেন তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আফ্রিকার ছোট্ট দেশ ইরিত্রিয়ার জনসংখ্যা 64 লক্ষেরও কিছু কম। এর একদিকে সুদান আর ইথিওপিয়া, একদিকে জিবুতি, একদিকে লোহিত সাগর। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, ভিসা ছাড়া যে 50 দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টে জেরে আপনি 50টি দেশ ভ্রমণ করতে পারবেন। আর্থিক খাতের পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রভাবশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান 67তম। আর্টন ক্যাপিটালের নিয়ন্ত্রিত পাসপোর্ট ইন্ডাস্ট.org ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা 50টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই দেশগুলোর কয়েকটিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হয় না। বাকি দেশগুলোর প্রায় সরকার সবগুলোর ক্ষেত্রে সেখানে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা করে নিতে হবে, আর 2-1টি দেশের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা প্রযোজ্য।